कोरोना वायरस जैसे विश्व महामारी के कारण देश अभी कठिन दौर से गुजर रहा है और इसी कठिन दौर में प्रवासी मजदूर किसी तरह अपने गांव पहुंच जाना चाहते हैं। इसी कड़ी में तेलंगाना से मालदा के लिए 54 श्रमिकों का एक दल 4 मई को लंबे सफर पर निकले। रविवार सुबह गोद में बहन को लिए चल रही एक बहन, बेटे का हाथ पकड़कर चल रहा एक पिता, सिर पर सामानों का बोझ लिए चल रहा एक 12 वर्षीय बच्चा सहित 54 प्रवासी श्रमिकों को डोमजूर के राष्ट्रीय राजमार्ग संख्या 6 पर सलब के निकट चलते देख लोगों की रूहें कांप गई। समूह में 10 महिलाएं और 10 बच्चे सहित कई वृद्ध महिलाएं भी शामिल थी। कई ऐसी महिलाएं और बच्चे भी थे जिनके पैरों में चप्पलें तक नहीं थी। आखिर भरी दोपहरी में ये कहां जाना चाहते थे? पूछने पर प्रवासी श्रमिकों ने कहा कि वे तेलंगाना के कंपाली नामक स्थान पर एक श्रम ठेकेदार के तहत राजमिस्त्री और मजदूरी का काम करते थे। तालाबंदी शुरू होने के बाद वे वस्तुतः बेरोजगार हो गए। उन्हें कंपनी से कोई वित्तीय सहायता नहीं मिली। किसी तरह वे वहाँ दाल चावल खाकर अपना दिन गुजार रहे थे। लेकिन एक दिन ऐसा भी आया जब उनके पास के पैसे खत्म हो गए। उन्होंने कंपनी से सहायता भी मांगी लेकिन नहीं मिली। कठिनाइयों को सहन करने में समर्थ ये श्रमिक राज्य के नोडल अधिकारी से भी संपर्क किए। यहाँ तक कि मदद मांगने पर इन प्रवासी कामगारों को तेलंगाना की पुलिस ने पीटा और उन्हें वहां से भगा दिया। किसी ने भी उनकी सहायता नहीं की। कोई रास्ता न देख वे 4 मई को पैदल ही तेलंगाना की सीमा पर पहुंच गए। पुलिस ने उन्हें आगे बढ़ने से रोक दिया। रोने गिड़गिड़ाने पर उनके स्वास्थ्य की जांच की गई और फिर उन्हें आगे बढ़ने की अनुमति मिल गई। তো কষ্ট হয়েছে হাটে আসতে, বাচ্চা কাচ্চা নিয়ে, বাচ্চা গুলা হাঁটতে পারে না, বলছে মা পা ব্যথা হয়ে যাচ্ছে, কেমন করে যাবো, ওইভাবেই আসলাম আর কি। হেঁটে হেঁটে নিজের পয়সা দিয়ে খাওয়া দাওয়া করছি, ওখানে কে দিবে? কষ্ট, ডাল ভাত খেতাম খালি, ওখানে দিন সবজি ভাত হতো, কোনোদিন সবজি ভাত হতো না, এইভাবেই খাইয়ে থাকতাম, কোনোদিন পুরো খাবার আসতো না। খুব কষ্টের মধ্যেই আমরা আসছি আর কি, এখন বাড়িতে যাইতে পারলেই সুস্থি আর কি। শ্রমিকোনে বতায়া কি পুলিশ কি মদদ সে উনহোনে 40,000 রুপে মে এক লরি কিরায়া পর লি অর রবিবার সুবহ খড়গপুর পৌঁছ গয়ে। हाथ में पैसे नहीं होने के कारण उन्होंने खड़गपुर से पैदल चलकर मालदा अपने घर लौटने का फैसला किया। सलब के पास भूखे प्यासे लोग चले जा रहे थे। धूप होने के कारण सभी थक गए थे। तेलंगाना बॉर्डर कागज पत्र कागज पत्र सब कुछ बनिए दिल भारत मेडिकल टेस्ट करिए दिल बच्चा 5 जन फिमेल 10 जन আমরা সাপ্লাইয়ের কাজ করতাম, অনেকে রাজমিস্ত্রি, অনেকে শাটারিং। আমরা ওখান থেকে তেলেঙ্গানা বর্ডারে এসলাম, ওখান থেকে আমাদেরকে গাড়ি করে দেওয়া হয়েছিল খড়গপুরে, ওখানে নামিয়ে দিয়ে গাড়ি চলে গেল। তো আমরা এখান থেকে কী করবো সঠিক বুঝতে পারছি না। সবাই বলছে পায়ে হেঁটে চল, আমাদের কাছে কোনো খাবার দাবার নেই, টাকা পয়সা নেই, গাড়ি করতে পারছি না। তাও সবাই এখন পায়ে হেঁটে এখন বাড়ি যাবো মালদা। ভারী দুপুরে মে ডোমজুর কে সলব কে পাস রাষ্ট্রীয় রাজমার্গ 6 পর ভি আগে বাড়তে যা রহে থে। कुछ स्थानीय लोगों की नजर उन पर पड़ी। उन्होंने उनके खाने पीने की व्यवस्था कराई। बाद में जब राज्य के सहकारिता मंत्री अरूप राय ने इसके बारे में सुना तो उन्होंने मालदा जाने के लिए 2 बसों की व्यवस्था की। इसके अलावा प्रवासी श्रमिकों के लिए खाने पीने की व्यवस्था की गई।
যেটা কেন্দ্রীয় সরকারে করা উচিত ছিল, ট্রেন ব্যবস্থায় তাদেরকে পাঠানো উচিত ছিল, কেন্দ্রীয় সরকার সেটা করেনি। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা তিনি করে চলেছেন, এবং তার নির্দেশে আমি শুনলাম হাওড়াতে এরকম হায়দ্রাবাদ থেকে প্রায় 54 জন শ্রমিক তারা খড়গপুর পর্যন্ত এসেছিলেন, খড়গপুর থেকে তারা পায়ে হেঁটে এসেছেন এখানে। আমি তাদের সঙ্গে সঙ্গে খবর পেয়ে তাদের খাবার দাবারের ব্যবস্থা করেছি, খাবার জল সমস্ত কিছু পাঠিয়েছি, তাদের দুটো গাড়ি ঠিক হয়ে গেছে, কারণ সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্যে তাদের দুটো গাড়ি করেছি আমরা, দুটো গাড়িতে যারা যে খুব সুন্দরভাবে যেতে পারে তাদেরকে গাড়ি রেডি হয়ে গেছে, তেল ভরছে, তাদেরকে গাড়ি করে পৌঁছে দেওয়া হবে মালদাতে, মালদা তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। কেন্দ্র সরকার যাদের যাদের উচিত ছিল যে ট্রেনের মাধ্যমে তাদেরকে পৌঁছে দেওয়া তাদের গন্তব্যস্থলে, এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ব্যর্থ। তারা শুধু পশ্চিমবাংলায় ব্যর্থতা প্রমাণ করতে ব্যস্ত। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউনের সময় থেকে, তিনি প্রথম লকডাউন ঘোষণা করেছিলেন, এবং লকডাউনের আগে থেকে তিনি যেভাবে মানুষকে রক্ষা করার জন্য, মানুষের যাতে দুবেলা দুমুঠো আহার জোটে তার ব্যবস্থার জন্য, তাদের খাবার তাদের কোনো অভাব না হয়, প্রায় 9.5 কোটি মানুষকে রেশনের মাধ্যমে বিনা পয়সায় চাল দেওয়া, এমনকি যারা RKSY2 তাদেরকেও বিনা পয়সায় চাল দেওয়ার ব্যবস্থা করেছে, এবং এছাড়াও আমরা প্রত্যেককে খাদ্যের ব্যবস্থা করি, যারা গরিব মানুষ, যারা দিন আনে দিন খায়, যারা শ্রমিক, যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, ঠেলা চালায়, যারা টোটো চালায়, তাদেরকে খাবারের ব্যবস্থা করেছি, তাদের যাতে কখনো অভাব না হয়, এবং সরকার সব রকম তাদের চিকিৎসার ব্যবস্থা করছে সরকারি খরচায়। এবং আমি যা শুনছি বাইরে, আমাদের বহু মানুষ বাইরে আটকে আছেন, তাদের সরকার আনার ব্যবস্থা করছে, তারা বারবার অভিযোগ করেছেন তারা খাবার পর্যন্ত পাচ্ছেন না, তাদের দিকে তাকানোর কোনো লোক নেই। গুজরাট থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রী নিজের রাজ্য গুজরাট, সেখানে কি অসহায় অবস্থায় মানুষগুলো আছে, আটকে আছে আমাদের বাংলার ছেলেরা, তাদের খেতে তাদের খবর কেউ নেয়নি, তাদেরকে জোর করে তাদের উপর অত্যাচার করার চেষ্টা পর্যন্ত হয়েছে, কিন্তু তারা পশ্চিমবঙ্গ সরকার তাদের আনার ব্যবস্থা করেছে, তাদের পাশে দাঁড়িয়েছে, এবং বহু মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, অনেকে ফিরে এসেছেন, কেউ উত্তরাখণ্ড থেকে ফিরেছেন, কেউ হরিদ্বার থেকে ফিরেছেন, কেউ দিল্লি থেকে ফিরেছেন, কেউ ম্যাড্রাস থেকে ফিরেছেন, বাংলার ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে যারা বাঙালি বাংলার মানুষ আটকে ছিলেন তারা অনেকেই ফিরে এসেছেন, এবং আমরাও এখান থেকে অনেককে অন্য রাজ্যে ফিরিয়ে দেওয়ার বন্দোবস্ত করেছি, কিন্তু যে দায়িত্ব ছিল কেন্দ্রীয় সরকারে সেই দায়িত্ব কেন্দ্রীয় সরকার পালন করেনি। দো বসো সে উনহে রবিবার শাম কো হি মালদা কে লিয়ে রওনা কর দিয়া গয়া। তেলেঙ্গানা সে মালদা কে লিয়ে চলে ইয়ে প্রবাসী মজদুর মন্ত্রী অরূপ রায় কে ইস প্রয়াস সে কাফি প্রসন্ন থে। युवा शक्ति के लिए उमेश तिवारी की रिपोर्ट, হাওড়া।